দেখেন, আপনি OnePlus 10 Pro নেবেন নাকি 13 Pro Max নেবেন নাকি S22 Ultra নেবেন না Pixel 6 Pro নেবেন, মানে চারটা কম্পারিজন কিন্তু মানে মোটামুটি সবগুলোই সিমিলার, only 4990 টাকা 13 Pro Max 128 GB, মানে 20000 এর নিচে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 730 এর গেমিং প্রসেসর। তো আমার মনে হয় স্ন্যাপড্রাগন প্রসেসর তো 64 এদের ক্যামেরা অপটিমাইজেশন অনেক বেশি জোস। আপনার ক্যামেরার জন্য যারা ফোন যাচ্ছেন বেশি নিচে, গেমিং এর জন্য ফোন যাচ্ছেন যারা বেশি নিচে, দেখতে সুন্দর তারা মাস্ট বি, সেই জিনিস তাদের কথা চিন্তা করে কিন্তু নতুন ফোনের হিউজ পরিমাণে কালেকশন নিয়ে আমরা চলে আসছি। তো কোন শপ তে যাবেন, বিশেষ করে বসুন্ধরা আসলে একটা ট্রাস্টেড শপ, কোথায় যাবেন তাদের জন্য মূলত স্পেশাল হবে এই ভিডিওটি। আর আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ফোনের কালেকশন অ্যাভেলেবল আছে, আপনাদের চাহিদা যদি থাকে অফিসিয়াল ডিভাইস আনঅফিসিয়াল ডিভাইস পেয়ে যাবেন, যদি চাইতে থাকে OnePlus iPhone Samsung Xiaomi Oppo Vivo যত প্রকারের মডেল হয়ে থাকে বাংলাদেশে সকল মডেল কিন্তু এই শপটিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন, তাও বসুন্ধরা একদম চিপ প্রাইজের মধ্যে। তো আজকে কোথায় আসছি, অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে গাজী ইলেকট্রনিক্স, উপরে গাজী ইলেকট্রনিক্স, রিমন ভাই আমাদের গাজী ইলেকট্রনিক্স, ডানে বামে সবখানে কিন্তু গাজী ইলেকট্রনিক্স। তো কোথায় চলে আসছি, অবশ্যই গাজী ইলেকট্রনিক্স। আর এই শপটির অবস্থান হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি তে, শপটির নাম্বার হচ্ছে 96। আর সব ভিজিট করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রিমন ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্যই ভাইয়া, তো সব আসলে কিন্তু পেয়ে আছেন আপনারা রিমন ভাইকে। আর সবচেয়ে মজার কথা বলি, যারা ঈদের আগে নতুন আইফোন গুলো পারচেজ করবেন কোন শপিতে যাবেন, দেখেন যে হিউজ পরিমাণে স্টক, মানে আইফোন 13 সিরিজের সব মডেল গুলো অ্যাভেলেবল আছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা কালার। স্পেশালি যারা চাচ্ছেন যে 11 পারচেজ করবেন, দেখেন 11 এর প্রত্যেকটা কালার আছে, এর বাইরে যদি অন্যান্য কালার লাগে এই শপিতে কিন্তু আপনার সেই ফোন গুলো নিয়ে নিতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, এই মুহূর্তে যারা ঢাকার বাইরে আছে টেনশন করবে না, ভাইয়া রিমন ভাইকে ভালো লাগলো, রিমন ভাইয়ের প্রাইস গুলো ভালো লাগলো, কি করা যায় ঢাকার বাইরে 64 জেলা যে কোনো প্রান্ত থেকে 100% ট্রাস্টের সাথে কিন্তু এই ফোন গুলো আপনার ঘরে বসে থেকে নিতে পারবেন। এখন যদি বলেন যে ভাই হাতে একটা ফোন আছে, তো ইচ্ছা করতেছে নতুন একটা ফোন হলে ভালো হতো, পুরনো ফোনটা কি করা যায়, টেনশন করবে না, ফোনের বক্সটা সহ চলে আসেন রিমন ভাইয়ের শপে, এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন ফোন এই শপ থেকে আপনারা নিতে পারবেন। মানে এক্সচেঞ্জের কিন্তু অনেক ভালো একটা সুযোগ এই শপ থেকে আপনারা পাচ্ছেন। তো আমি আশা করবো কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু বা আসলে এক্সচেঞ্জ করতে আসলে প্রাইসটা কিন্তু আপনার অনেক ভালো ভালো প্রাইস দেবো, বেস্ট প্রাইস দেবো, বেস্ট প্রাইসটা পাবেন। তো আমি বেশি প্রাইস দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমি বেশি কথা বলবো না, স্পেশাল প্রাইস গুলো জানার জন্য চলে আসছি রিমন ভাইয়ের কাছে। ফাঁকে এসে বলতে চাই, এখনো যারা আমাদের ছোট্ট চ্যানেল দর্দম করে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো আমি রেগুলার আপলোড করি আর পেয়ে যান সবার আগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রিমন গাজী, গাজী ইলেকট্রনিক্স পক্ষ থেকে একমাত্র গাজী ইলেকট্রনিক্স এর অফিসিয়াল ওনার, অনলি গাজী ইলেকট্রনিক্স ওনার রিমন গাজী। তো আপনাদের যদি অথেন্টিক প্রোডাক্ট লাগে এবং গাজী ইলেকট্রনিক্স এর প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই চলে আসেন গাজী ইলেকট্রনিক্স এ। সবসময় আমরা চিন্তা করি যে লং টাইম বিজনেস, সাস্টেনেবল বিজনেস, যে একদিন বিজনেস করলাম এরকম না। ওকে, আজকে আইফোন দিয়ে শুরু করি, কারণ আইফোনে স্পেশালি অনেক কালেকশন আছে আপনার কাছে, অনেক 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 13 প্রো ম্যাক্স, ওয়াও। প্রথমে কি এটা দিয়ে শুরু করব, প্রথমে এটা দিয়ে শুরু করব না 11 দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব, এটা দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স জো একটা জিনিস, আচ্ছা প্রত্যেকটা কালার अवेलेबल আছে, গ্রিন প্রত্যেকটা কালার अवेलेबल আছে, গোল্ড কালারটা আছে। ওকে, এই যে দেখেন গ্রিন, গোল্ড, তারপর হলো আপনার গ্রাফাইট, ব্লু, সবগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার अवेलेबल। দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো দেখেন, ব্লু কালার, তারপর হলো আপনার গ্রিন কালার, গোল্ড কালার, গ্রাফাইট কালার। আমি আপনাদের প্রাইস গুলো একটু আইডিয়া দেই, 13 প্রো ম্যাক্স আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট ইউএস ইনঅ্যাকটিভ সেল করি, ইউএস ইনঅ্যাকটিভ সেল কম করি, করি না বলা যায়, কারণ মানুষ একজন ফোন কিনবে তার জন্য আমরা সাজেস্ট করি ইনঅ্যাকটিভ নেওয়াই বেটার, রাইট রাইট, যেহেতু দামি ফোন নিচ্ছিল অনেক টাকা দিয়ে। 13 প্রো ম্যাক্স 128 GB আমাদের কাছে পেয়ে যাবে, হলো গ্রাফাইট কালার যদি কেউ নেয় আপনার আমাদের থেকে রাখবো, হলো আমরা মাত্র 4990 টাকা, 1,04,990, 1,00,000 তো হিডেন থাকবেই ভাই। আচ্ছা আচ্ছা, অনলি 4,990 টাকা 13 প্রো ম্যাক্স 128 GB, 1,04,990, আর যদি 128 GB এর গ্রাফাইট কালার প্রাইস বললাম, আর যদি আপনি কেউ গ্রিন অথবা ব্লু নিতে চায় তাহলে আপনার প্রাইস পড়বে হলো আপনার 9,000 টাকা, 8,990, 9,000 টাকা। আবার বলি প্রাইস অনেক সময় ওঠানো করে, কিন্তু আজকের স্পেশাল প্রাইস হবে আপনার 8,990 টাকা। এটা হলো 128 GB ইউএস ইনঅ্যাকটিভ 13 প্রো ম্যাক্স গ্রাফাইট এবং গ্রিন ব্লু 5,000, আর হলে আপনার 9,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটার 256 GB যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, 256 GB আছে, 256 GB পেয়ে যাবেন হলো 128 GB, ব্লু গ্রিন কালার যদি নেন পেয়ে যাবেন হলো আপনার 17,500 টাকা, 17,500 অথবা 18,000 এরকম। আর যদি গ্রাফাইট যদি নেন তাহলে 16,000 টাকা পেয়ে যাবেন, 16,000 এর মধ্যে পেয়ে যাবেন। আর এটার 512 GB আছে 13 প্রো ম্যাক্স, সেটা পেয়ে যাবেন আমাদের কাছে 29,000 টাকা, 1,29,000 টাকা। জি 512, যেটা জি 512 অ্যাভেলেবল পেয়ে যাবেন। আইফোন প্রাইস ভালো থেকে প্রোডাক্টটা ভালো দেওয়া ইম্পর্টেন্ট, রাইট রাইট রাইট, প্রাইস ভালো তো পুরো, কারণ আমি প্রাইসও ভালো দেওয়ার চেষ্টা করব, প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর দেখা বলো আপনি আইফোন 13 সিরিজ দেখতে পাচ্ছেন, আইফোন 13 এটা হলো স্টারলাইট কালার,
অনেকের পছন্দের কালারটা অনেকজন স্পেশালি অনেক কালার সবগুলো আছে পিঙ্ক কালার আছে স্টাইলড আছে ব্লু আছে ব্ল্যাক আছে সবগুলো কালার 13 এ যতগুলো কালার আছে সব কালার अवेलेबल সব কালার अवेलेबल আছে এটা হলো আপনার 128 জিবি আছে 256 জিবি আছে 128 জিবি আমাদের স্পেস যেমন হলো 13 প্রো ম্যাক্স 128 জিবি মাত্র 77990 টাকা 77990 অথবা 78500 টাকা অনুসারে একটু প্রাইস ওঠানামা করে 128 জিবি ইউএস ইনঅ্যাকটিভ আর যদি কেউ জাপান নিতে চান তাহলে আবার জাপানটা পেয়ে যাবেন হলো আপনার কত 128 জিবি আছে দুটো ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন 128 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন হলো আপনার মাত্র 57990 টাকা স্পেশাল প্রাইস আচ্ছা 57990 টাকা স্পেশাল প্রাইস আর এটার কালার সবগুলো ইউএস ইনঅ্যাকটিভ আমরা বলি 57990 টাকা ইনঅ্যাকটিভ থাকবে ইউএস থাকবে এবং ইনঅ্যাকটিভ থাকবে এবং এটার কালার থাকবে হলো আপনার সবগুলো কালার হোয়াইট ব্ল্যাক পার্পল ইয়েলো মানে অনেক অনেক কালার এবং এটা 64 জিবি একটা আছে ওটা পেয়ে যাবেন আমাদের মাত্র 53500 টাকা 53500 টাকা পেয়ে আছেন আমি সাজেস্ট করি আপনি 128 জিবি নেন কারণ দাম তো অনেক কমে গেছে অনেকে খুঁজে ভাই 12 প্রো দেন 12 প্রো ম্যাক্স দেন অ্যাকচুয়ালি মানে লেটেস্ট সারা সেল করাটা মুশকিল লেটেস্ট পাওয়া যায় না পাওয়া যায় না এখন কথা হলো লেটেস্ট সেল না করলে কি হয় আগের গুলো আপনার অ্যাক্টিভ থাকে ইউজ থাকে দ্যাটস হোয়াই সেল করি না আপনি 12 নিতে পারেন 12 আমাদের কাছে ইনঅ্যাকটিভ আছে 12 যদি কেউ নিতে চান আমাদের কাছে নিতে পারবেন 12 128 জিবি আছে আমাদের কাছে মাত্র 71000 টাকা 71000 টাকা ইউএস ইনঅ্যাকটিভ আর যদি 64 জিবি নিতে চান 64 জিবি স্পেশাল প্রাইস দেবো মাত্র 62990 টাকা আচ্ছা 62990 টাকা 12 আইফোন 12 64 জিবি 62990 টাকা হ্যাঁ ইনঅ্যাকটিভ থাকবে 62500 টাকা ইনশাআল্লাহ আচ্ছা 62500 জি স্যামসাং একটি ফ্ল্যাগশিপ ফোন দেখতে পাচ্ছেন অনেকের জনপ্রিয় একটি ফোন ফ্ল্যাগশিপ স্যামসাং S22 আলট্রা আচ্ছা S22 আলট্রা জি এর সাথে 13 প্রো ম্যাক্সের সাথে আপনি কম্পারিজন 12 জিবি র‍্যাম 256 জিবি রম আমাদের স্পেসে মাত্র 104500 টাকা 104500 টাকা 12 জিবি র‍্যাম 256 জিবি রম আর 12 জিবি র‍্যাম 512 জিবি রম আছে একটা সেটা পেয়ে যাবেন 120990 টাকা মানে 121000 টাকা স্টোরেজ অনেক লাগবে জি 121000 টাকা 21S22 আলট্রা জি মানে অনেকের পছন্দ আপনি অ্যান্ড্রয়েড লাভার যারা আছে তাদের জন্য ফ্ল্যাগশিপ লাগবে তাদের জন্য S22 আলট্রা অনেক আইফোনে মানে বিষয় হলো কি কোনটা থেকে কোনো ফালাইতে পারবেন না এরপর আরেকটা ফোন দেখাবো লেজেন্ডারি সেটা দেখতে পাচ্ছেন মানে এগুলোর কম্পারিজন পিক্সেল 6 প্রো একদম লেজেন্ডারি কিন্তু 100% ভাইয়া পিক্সেল 6 প্রো এটা যে কিন্তু 12 জিবি র‍্যাম 256 12 জিবি র‍্যাম 128 জিবি রম করছে এটা আবার একটা আছে 12 জিবি র‍্যাম 256 জিবি রম আছে 12 জিবি র‍্যাম 256 জিবি এখন নাই আপাতত 12 জিবি র‍্যাম 128 জিবি রম আছে আমাদের কাছে মাত্র 99990 টাকা আচ্ছা 99990 টাকা মানে 90000 টাকা আচ্ছা 90000 12 জিবি র‍্যাম 256 পিক্সেল 6 প্রো আচ্ছা দামটা এটারও কিন্তু একটু কমে গেছে S20 FE আচ্ছা FE টা S20 FE এবং এর নতুন আসছে S21 FE দুটি अवेलेबल পেয়ে যাবেন S20 FE আমাদের কাছে পেয়ে যাবেন হলো মাত্র 40500 টাকা অথবা 39990 টাকা হ্যাঁ 39990 টাকা স্ন্যাপড্রাগন অনেক ভালো ডিভাইস অনেক ভালো ডিভাইস 4G 870 বছর 4G ভার্সন S22 S20 FE স্ন্যাপড্রাগন 21টা হ্যাঁ আর 21 যেটা সেটা পেয়ে যাবেন আমাদের কাছে 64990 টাকা ওটা 54990 ওটা হলো স্ন্যাপড্রাগন পরে দেখা বলো আপনার OnePlus এর একটা লেজেন্ডারি OnePlus এর মানে এই ফোনগুলোর সাথে কম্পেয়ার করার মতো প্রত্যেকটা ডিভাইস জি জি রাইট আমি আপনাকে বুঝাচ্ছি কি জানেন দেখেন আপনি OnePlus 10 Pro নেবেন নাকি 13 Pro Max নেবেন নাকি S22 Ultra নেবেন না Pixel 6 Pro নেবেন মানে চারটা কম্পারিজন কিন্তু মানে মোটামুটি সবগুলো সিমিলার রাইট রাইট একদম OnePlus 10 Pro এটা কিন্তু 12 জিবি র‍্যাম 256 জিবি রম আমাদের স্পেস মাত্র 78990 টাকা 78990 টাকা পূর্বে আমরা কিছুদিন আগে সেল করেছি 92-93 অনেক প্রাইস কমে গেছে ভাই প্রাইস কমছে আমরা কমাই দিছি অনেক 78990 টাকা এটা 12 জিবি র‍্যাম 256 জিবি রম আর যদি র‍্যাম 8 জিবি র‍্যাম 256 জিবি রম নেন তাহলে পেয়ে যাবেন 74990 টাকা 74990 টাকা দামটা অনেক কমে গেছে এরপর দেখো হলো OnePlus 9 এটা কিন্তু খুব জোস একটা ফোন OnePlus 9 এটা কিন্তু আপনার দুইটা ব্যান্ড হয় 12 জিবি র‍্যাম 256 জিবি রম 8 জিবি র‍্যাম 128 জিবি রম দুইটা ব্যান্ড अवेलेबल পেয়ে যাবেন OnePlus 9 কালারও আছে দেখো জি কালার अवेलेबल আছে OnePlus 9 12 জিবি র‍্যাম 256 জিবি রম পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 47500 টাকা 47500 বা 47990 টাকা পুরো প্রাইস ছিল এটার দাম 43440 ছিল প্রাইস একটু আপ করছে শিপিং বন্ধ দ্যাটস হোয়াই একটু আপ করছে আর এটা 8 জিবি যেটা সেটা পেয়ে যাবেন আমাদের 45990 টাকা 46 45 মানে 12 জিবি মধ্যে জি 12 জিবি এর বেটার আরেকটা ডিভাইস এটা নিয়ে কি বলবেন ভাই এটা হলো OnePlus 9 তো দেখালাম এদিকে কালার OnePlus 9 এর কথা বললে লাভ নেই ভাই প্রোডাক্ট লাভ নেই প্রাইস বললে পাবলিক মারবে এরপর দেখা বলো আপনার OnePlus আরেকটি একদম মানে
মিড বাজেটের একটি ভালো একটি ফোন এবং যারা অফিশিয়াল করতে চান তার জন্য স্পেশালি অফার প্রাইস OnePlus Nord CE 2 আচ্ছা অফিশিয়ালি ভাই অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা এক বছরের ওয়ান ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রাইস হলো 34990 টাকা আমাদের স্পেন মাত্র 32490 টাকা আচ্ছা 32500 টাকা 2500 টাকা ডিসকাউন্ট অফিশিয়াল ডিভাইস কিন্তু জি অফিশিয়াল ওয়ারেন্টি সহ পুরো দেখো হলো শামির উপর দামগা দিব যেহেতু এতক্ষণ ধরে একটু আস্তে আস্তে আপনি বুঝলাম এখন একটু দ্রুত হবে একদম দ্রুত হবে শামিতে দামগা সব একটু মনোযোগ দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো Redmi Note 11 Pro এটা কিন্তু আপনার 4G ভার্সন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান যেটা সেটা হলো আপনার 6128 আমাদের স্পেসে মাত্র 21990 টাকা আর আরেকটা ব্র্যান্ড আছে আপনার 8128 সেটা আমাদের স্পেসে মাত্র 23990 টাকা আচ্ছা 23990 23990 আর 21990 Redmi Note 11 Pro 10 Pro দামে কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছেন মোটামুটি আছে দাম কমে গেছে এটা অনেক কথা বলছেন Redmi Note 11 Pro 5G আচ্ছা 5G এটা জি এটা স্ন্যাপড্রাগন ভার্সন Note 11 Pro 5G 8GB RAM 64GB ROM আরেকটা ব্র্যান্ড আছে আপনার 6GB RAM 64GB ROM দুটো ব্র্যান্ডই পেয়ে যাবেন 6128 সেটা হলো 26990 টাকা 8GB RAM 64GB ROM যেটা সেটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 28200 টাকা 28200 স্পেশাল প্রাইস 28200 টাকা পরে দেখো হলো আপনার Redmi Note 11 যাদের নাকি মানে এটা কিন্তু আপনার ইন ফিউচারে আপনার খুব জনপ্রিয় একটা ফোন হতে যাচ্ছে অনেক অনেক বেশি Redmi Note 11 পারফেক্ট জি Redmi Note 11 এটা হলো আপনার 64GB আমাদের কাছে পেয়ে যাবেন হলো মাত্র কত টাকা 16490 টাকা 16300 রাখবো জান আচ্ছা 16300 টাকা পেয়ে আছি Redmi Note 11 64GB 16300 এবং 6128 যেটা সেটা পেয়ে যাব আমাদের কাছে 17990 টাকা আচ্ছা 18000ই পেয়ে আছি জি 18000 পেয়ে যাচ্ছি 6128 6128 এরপর দেখো হলো আপনার Redmi 10i Redmi 10i এটা কিন্তু ভালো ডিভাইস অনেক ভালো ডিভাইস এটা খুব ভালো একটা ফোন Redmi 10i এটা কিন্তু আপনার এটা দুইটা ব্যান্ড হয় 66 ওয়াট চার্জার আছে একটা 120 ওয়াট চার্জার আছে 120 ওয়াট আছে 66 ওয়াট 6128 আমাদের স্পেসে যেমন 29500 আচ্ছা 29500 আবার বুঝেন 66 ওয়াট 128 আমাদের স্পেসে যেমন 29500 28 যেটা সেটা পেয়ে যাবেন হলো আমাদের কাছে 30500 টাকা বুঝলেন 30500 হাইপার চার্জ যেটা সেটা পেয়ে যাবেন নাইলে আপনার 6100 যেটা সেটা 31000 টাকা আচ্ছা আর 8100 যেটা সেটা হলো 34000 টাকা এটা হলো আপনার MI 11 Lite Any 5G যে ফোনে খুব জোস একটি ফোন অনেকেরই পছন্দের ফোন এটা কিন্তু খুব মানে বিগেস্ট ডিসকাউন্ট পাবেন যেরকম এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল 28000 বর্তমানে আমাদের স্পেসে মাত্র 26990 টাকা আচ্ছা 27000 26990 টাকা MI 11 Lite Any 5G আচ্ছা আর এটা 8GB RAM 128GB ROM আর এটা একটা 4G ভার্সন আছে ভাই আপনি দেখেন মানে যাদের নাকি গেম লাভার যারা গেম গেম খেলছেন বেশি তাদের জন্য এই ফোনটি বেস্ট পোকো এক্স ফোর প্রো এটা আমাদের স্পেস যাবেন হলো অফিসিয়াল সরি এটা আমাদের স্পেস যাবেন 6GB RAM 64GB ROM মাত্র 25990 টাকা 25990 আরেকটা ব্যান্ড আছে আপনার 8GB RAM 256GB ROM ওই ব্যান্ড আমাদের স্পেস যাবেন মাত্র 29200 টাকা আচ্ছা 29200 29200 পোকো এফ 3 এটা আমাদের স্পেস যাবেন হলো আপনার 6GB RAM 128GB ROM মাত্র 27500 টাকা 8GB RAM 256GB ROM যেটা সেটা পেয়ে যাবেন হলো আমাদের কাছে 30300 টাকা এরপর দেখতে পাচ্ছেন হলো K40 গেমিং মানে আচ্ছা মানে এটা হচ্ছে হারানো ডিভাইস হারানো ডিভাইস এই দেখতে পাচ্ছেন K40 গেমিং দেখতে পাচ্ছেন টিগার দেওয়া আছে টিগার আছে সেই জিনিস সেই ভাই আমার কাছে ভালো লাগছে যেটাই দেখেন এই টিগার দেওয়া আছে ঠিক আছে এখানে লক লক হয়ে যায় আচ্ছা আচ্ছা তো টিগার সহ যদি কারো গেমিং ডিভাইস লাগে Xiaomi এর মধ্যে তো হারানো ডিভাইস অনেকেই খুঁজতেছিলেন কোথাও পাচ্ছিলেন না ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে তো এটা কেমন দিচ্ছেন প্রাইস ভাইয়া এটা স্পেশাল প্রাইস থাকলো যারা দেখো অবশ্যই ফোন দেন বেস্ট প্রাইস দিবেন ইনশাআল্লাহ আচ্ছা বেস্ট প্রাইস জি বেস্ট প্রাইস আসলে অবশ্যই এটার জন্য কারণ এটা প্রোডাক্ট আছে ভাই দুই পিস এরপর দেখো আসলে Redmi Note 10 Pro আচ্ছা Note 10 Pro জি খুব জোস একটা ফোন এটা কিন্তু আপনার 6128 এর পুরো প্রাইস ছিল অনেক 23000 জি আমাদের কাছে বর্তমানে মাত্র এটা অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 19300 টাকা আচ্ছা 19300 টাকা পেয়ে আছি Xiaomi Note 10 Pro অনেক বেশি জোস আপনার ক্যামেরার জন্য যারা ফোন যাচ্ছেন বিশ্বের নিচে গেমিং এর জন্য ফোন যাচ্ছেন যারা বিশ্বের নিচে দেখতে সুন্দর তারা মাস্ট বি আর এই দামটা কিন্তু বাড়তে পারে ভাইয়া জি আমার মনে হয় বাড়বে কারণ কি অনেক অনেকটা কমে গেছে তো আবার বাড়বে এমন হতে পারে ফোনটাই আর পাওয়া যাবে না পাওয়া যাবে না রাইট এরপর দেখতে পাচ্ছেন Redmi Note 10 S এই ফোনটা খুব জোস একটা ফোন এটা কিন্তু আমাদের স্পেস যাবেন স্পেশাল প্রাইজে Redmi Note 10 S 66 আমাদের স্পেস মাত্র 16300 টাকা আচ্ছা 16300 টাকা 6GB RAM 64GB ROM
অথবা 16000 টাকা জানেন ইনশাআল্লাহ আচ্ছা 16 এর মধ্যে জি আর এটা হলো আপনার 6100 এর রেঞ্জে যেটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র 18990 টাকা মানে Redmi 10 Prime যেটা মানে Redmi 10 Prime যেটা আনঅফিশিয়াল সেটা আমাদের কাছে অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন Redmi 10 2022 এডিশন যেটা অফিশিয়ালি সেল করে 16990 টাকা আমাদের পেয়ে মাত্র 16500 টাকা 16500 তারপর দেখাবো কি আপনার দুইটা মানে দুইজন খালতো ভাই মোলা মানে দুইজন মানে একই ভাই দেখতে সুন্দর খালতো মোলা একই ভাই Redmi 9 এ 8532 মানে যারা কম বাজেটের ফোন চাচ্ছেন তাদের কম বাজেটে ভালো কিন্তু চার্জ ব্যাকআপ ভালো থাকে 232 8500 আর এই ফোনটাতে হচ্ছে Redmi 9 এ 464 9i ওইটা না 9i আচ্ছা একই দেখতে লুক একই জি দেখতে লুকিং সেম Redmi 9i 464 এর পেয়ে 11300 টাকায় 11300 464 না জি 464 সো Xiaomi মোটামুটি শেষ এবার চলে আসবো Realme তে ধামাকা দেওয়ার জন্য দেখতে হচ্ছেন সরি Realme এর একটা সাথে আছে Oppo দেখতে হচ্ছেন Oppo দেখো A16 Oppo A16টা আছে জি এটা কিন্তু আমাদের কাছে একদম বেস্ট প্রাইস পাবেন 13990 টাকা আচ্ছা 13990 টাকা 464 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে Realme 8 এটা অফিশিয়াল প্রাইস হলো আপনার 22990 টাকা আমাদের পেয়ে মাত্র 21500 টাকা 21500 টাকা স্পেশাল প্রাইস আর ওই যে একটু আগে যে বললাম আমরা Note 10 Pro সম্পর্কে ওইটা যেমন দাম কম ছিল বেড়ে গেছে এটার কিন্তু একসময় দাম কম ছিল না ভাই 20500 ছিল এখন কিন্তু দাম বেড়ে গেছে যেহেতু পাওয়া যাচ্ছে না তো যাদের এই ডিভাইসগুলো লাগবে না এখন সময় আছে তাড়াতাড়ি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন রাইট এরপর দেখো ছিল Redmi 9i খুব সুন্দর একটা ফোন Realme 9i সরি Realme 9i এটা হলো আপনার 464 টাকা মধ্যে স্পেশাল 16990 টাকা আর 6100 এর রেঞ্জ এটা সেটা পেয়ে যাবেন মাত্র 18500 টাকা এরপর দেখো ছিল Realme C25s খুব জোস একটা ফোন এটা অফিশিয়াল প্রাইস হলো আপনার 14900 15500 টাকা আমাদের স্পেস জোন হলো মাত্র কত 14300 টাকা তো হলো C25Y খুব জোস একটা ফোন C25Y জি খুব জোস একটা ফোন Realme C25Y এটা কিন্তু আমাদের স্পেস অফিশিয়াল প্রাইস 13590 টাকা আমাদের স্পেস মাত্র 12800 টাকা Realme C20 এটা না এটা পেজন মাত্র 8500 টাকা 8500 টাকা Realme C20 আর Realme একটা জিনিস আমার ভালো লাগে জানেন ভাই ফোনগুলো মনে হয় কি হাতে নিলে মনে হয় অনেক শক্তপোক্ত পুরো গেলেও কিছু হবে না এরকম ডিভাইস এটা হলো Samsung এর একটা ফোন মানে খুব ভালো একটা ফোন এবং কম বাজেটের মধ্যে বেশ ভালো জি বেশ ভালো কিন্তু আপনার অফিশিয়াল প্রাইস 15990 টাকা আমাদের স্পেজে মাত্র 14300 টাকা এবারেও ছিল 4128 স্যামসাং এবারেও 4128 এটা হলো আপনার আমাদের স্পেজে হলো মাত্র 14300 টাকা F22 খুব সুন্দর একটা ফোন স্যামসাং F22 অনেক জোস জি জোস একটা ফোন ভালো কালার থাকে ওকে এটা কিন্তু আমাদের স্পেজে হলো আপনার দুইটা 6128 ভেরিয়েন্ট যেটা সেটা আমাদের স্পেজে হলো মাত্র 17990 টাকা অফিশিয়াল প্রাইস 19500 আমাদের স্পেজে পেজে মাত্র 17990 টাকা এরপর দেখতে পাচ্ছেন হলো আপনার A50 A52 এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর এই ফোনটা কিন্তু ভালো ভাই A50 স্ন্যাপড্রাগন দেখবেন মানে আমি আশা করব যে লো বাজেটের স্যামসাং গুলোতে অনেক কম রেঞ্জে ভাই গেম খেলা যায় না ঝামেলা অনেক তো এই ডিভাইসগুলোতে কিন্তু গেম খেলতে পারবে এটা কিন্তু আপনার স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র 30990 টাকা আচ্ছা 30990 দেখুন আপনি পিক্সেল ইলেকট্রিক ফোন খুব জোস একটা ফোন জানেন নাকি আপনি জি জানেন নাকি এই ফোনের প্রতি আমারও একটু দুর্বলতা কাজ করে সব সময় আসলে যে বাজেটের মধ্যে ওরা এত সুন্দর সুন্দর ডিভাইস দিচ্ছে এখন গুগল পিক্সেল 2 এটা না জি অনলি 2 যারা একদমই মানে স্টুডেন্ট আছেন যাদের বাজেট অনেক কম একটা ডিভাইস লাগবে ভালো ডিভাইস দেখেন ক্যামেরা দেখেন এই বাজেটের মধ্যে এর চেয়ে ভালো ক্যামেরা হ্যান্ডি ছোট আপনি অন্য কোনো মডেলে গেলে পাবেন না আর হচ্ছে একদম হ্যান্ডি ডিভাইস জি কেমন দিচ্ছে ক্যামেরা কিন্তু ভালো এটা হলো 13990 টাকা 13990 টাকা গুগল পিক্সেল 2 464 জি 464 আমার মনে হয় না ভালো ডিভাইস ভাই একদম এই বাজেটে জি এই বাজেটে ভালো একটা ফোন এবং ছোট হ্যান্ডি হ্যান্ডি এবং হ্যান্ডি ডিভাইস খুব সুন্দর দুটো ফোন দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 11 এস জি এটা কিন্তু আপনাদের 6100 পেজের মাত্র 13990 টাকা 13990 টাকা 6100 এটা অফিশিয়াল প্রাইস কিন্তু আপনি 488 না এটা জি জি 88 বসে এটা অফিশিয়াল প্রাইস কিন্তু আপনার কত 15000 টাকা 15000 এর উপরে ছিল লাস্টে 15000 হইছে এখন আমরা দিচ্ছি মাত্র 13 মানে 14000 টাকা দিচ্ছি আচ্ছা 14000 টাকা পেয়ে গেছি ডিসকাউন্ট মানে এই বাজারের মধ্যে কিন্তু এটাও ভালো ডিভাইস তারপর দেখো হচ্ছে হট 11 প্লে এটা অফিশিয়াল প্রাইস হলো 11990 আমাদের স্পেজে মাত্র 10990 টাকা আচ্ছা 10990 টাকা মাত্র 10990 টাকা কিন্তু এত বড় ডিভাইস দেখেন এত বড় ডিভাইস এটাতে 6000 এমএএইচ ব্যাটারি আছে 464 আমার মনে হয় যে ইনফিনিক্স ভালো ভালো এই তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে ওকে তো ভাই প্রাইস তো আজকে ভালো ছিল ইনশাআল্লাহ মোটামুটি ভাইয়া বিষয় কি জানেন যতটুকু সম্ভব হয়েছে ভালো দেওয়ার চেষ্টা করছি এক নম্বর দ্বিতীয় কথা হলো কি জানেন আমি প্রাইসের যে প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করি কারণ কি হয় প্রাইস কম দিয়ে প্রোডাক্ট খাপ দিয়ে লাভ নেই প্রাইস ভালো মোটামুটি সত্য কথা প্রাইস মোটামুটি রিজনেবল রেখে ভালো প্রোডাক্ট দেওয়া যায় কিনা সেটা চিন্তা করি তো যারা ইদ্রাগে ফোন কিনতে যাচ্ছেন আমাদের একবার হলো আমাদের গাজি ইলেকট্রনিক্স টা ঘুরে যাবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন দরদামকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে গাজি সাপোর্ট করেন দোয়া করেন আসসালামু আলাইকুম।